মোহাম্মদ সাজিব হোসেন সুঠাম দেহের অধিকারী প্রাণচঞ্চল একজন মানুষ খেলাধুলার সাথে জড়িত খেলাকে খুবই ভালোবাসেন স্বাভাবিকভাবেই সব কাজ করেন কিন্তু হঠাৎ করেই এই মানুষটার জীবনে নেমে আসে একটি অন্ধকার সময় হঠাৎ করেই উনি খেয়াল করতে শুরু করেন ওনার কোমরে প্রচণ্ড ব্যথা আগে যে কাজগুলো খুব সহজেই করতে পারতেন সেই কাজগুলো এখন আর আগের মতো করতে পারছেন না এই দুঃসময়গুলোতে যখন আর উনি বুঝে উঠতে পারছিলেন না যে উনি কী করবেন ওনার কোথায় যাওয়া উচিত সেই সময়টায় উনি বসে বসে ফোন দেখতেন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখতে শুরু করেন এবং অসংখ্য কন্টেন্টের মাঝখান থেকে হঠাৎ করেই তার নজর কাড়ে একটি ভিডিও সেটি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক চলুন শুনি উনি এখন কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ সাজিব হোসেন সাজিব হোসেন স্যার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ফরিদপুর ফরিদপুরের কোথায় স্যার ফরিদপুর সদরে সদরে জি থাকেন কি ওখানে হ্যাঁ ওখানেই থাকি আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছেন এত দূর থেকে কি হয়েছিল স্যার আমার হচ্ছে 2017 সালে প্রথম মাজা ব্যথা অনুভব করি তখন মাজা ব্যথা অনুভব করতে করতে আস্তে আস্তে আমি ঘরে পড়ে যাই ঘরে পড়া মানে হঠাৎ করে একদিন 2017 সালে আস্তে আস্তে দুই তিন দিনের মধ্যে ব্যথাটা সারা শরীরে মানে একেবারে ছড়িয়ে যায় আর কি মানে কোনো অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্ট না কিছুই না মানে হঠাৎ করে একদিন দেখছেন হঠাৎ করে জি ওই আস্তে আস্তে আমার হাত পায়ে সব শক্তি চলে গেল পরবর্তীতে আমি ফরিদপুরে একজন অর্থোপেডিক ডাক্তার দেখাই পরে তিনি আমাকে দেখে বললেন যে আমার সার্জারি লাগবে পরে সেক্ষেত্রে আমি সার্জারি না করে ঢাকা আসে একজন স্পাইন সার্জন বিশেষজ্ঞের কাছে পরে তিনি আমাকে মেডিসিনের চিকিৎসা দেন পরে আমি মেডিসিনের চিকিৎসা নিয়ে প্রায় এক থেকে দেড় বছর ভালো ছিলাম পরবর্তীতে আবার আমি অসুস্থ হই পরবর্তীতে আবার আমাকে মেডিসিনের ট্রিটমেন্ট দেয় পরবর্তীতে 2022 সালে এসে আবার অসুস্থ হই এবার বলছে যে সার্জারি লাগবে আচ্ছা কিন্তু আমি আগে সার্জারিতে না যে শফিউল্লাহ স্যারের সন্ধান পেয়েছি এখানে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে স্যার আমাকে এক মাস অ্যাডমিশন লিখছে আলহামদুলিল্লাহ আমি 23 দিন চিকিৎসা নিয়ে এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ স্যার আমরা একটু পিছন থেকে শুরু করব আপনি যেটা বলেছিলেন যে আপনি যখন 2017 সালে প্রথম আপনি অসুস্থ হয়ে পড়েন এবং উইথিন দুই তিন দিনের ভিতরে আপনি দেখছেন যে একদম এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে আপনি মুভ করতে পারছিলেন না প্রায় বিছানা শয্যা ছেড়ে বেরিয়ে গেছিলেন এই অসুস্থতার সময়গুলোতে দেখা যাচ্ছে যে হয়তো বাসা থেকে বেরোতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না হয়তো আপনার সাথে যারা আছেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হয়তো বাসায় যেতে বলছেন কত কিছু থেকে মানে বঞ্চিত কি হতো ওই সময়টা যখন বন্ধুরা ডাকতো বা কোথাও বাইরে যাওয়ার দরকার পড়তো কি করতেন তখন ওই সময়টা আমার খুব খারাপ লাগতো কিন্তু আমার কিছু করার ছিল না কারণ হচ্ছে আমি নিরুপায় হয়ে সারাক্ষণ ঘরে বসে থাকতে হতো এই বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে অথবা ধরেন মাঠে একটা খেলা হচ্ছে আমি সেখানে যেতে পারতাম না আমার খুব খারাপ লাগতো আর কি মানে বন্ধু বান্ধব ডাকছে বা হয়তো আজকে একটা ঈদের দিন হয়তো নামাজ পড়তে যাবেন কিন্তু আপনি ব্যথার জন্য যেতে পারছেন না গেলেও এতটাই কষ্ট হতো যে খুব দ্রুত সময়ের ভিতরে আবার আপনাকে চলে আসতে হতো আমরা হয়তো এক দুই ঘন্টা বা তিন চার ঘন্টা আমরা ব্যথা সহ্য করি বা একদিনের ব্যথা আমরা সহ্য করি কিন্তু যখন সেটা দিনের পর দিন হয় সেটা সহ্য করা যায় না আপনি যেটা বলেছেন যে আমরা যখন ব্যথা পাই অনেকেই দেখে যে হয়তো একটু অনেকে পরামর্শ দেন ভাই একটু শুয়ে থাকেন হয়তো একটু পরে ভালো হয়ে যাবে আপনি যেটা বলছেন যে আপনি শুয়ে থাকলেও আপনার ব্যথাটা যেত না বরঞ্চ শুয়ে থাকলেও আপনার ব্যথাটা হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকলেও ব্যথা শুয়ে থাকলে বরং আরো বেশি হতো আরো বেশি ব্যথা হতো জি তার মানে আপনি না দিনে না রাতে যে একটু শান্তিতে ঘুমাবেন সেটার কোনো উপায় ছিল না কোনো উপায় না এই ব্যথার সাথে শান্তির ঘুম আমার মানে শান্তির কোনো ঘুম ছিল না আমার তো যখন এই যে চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন পরামর্শ দিচ্ছে সার্জারির জন্য তো ভালো হচ্ছেন না কেমন লাগতো ওই সময়টা মানে মনের অবস্থাটা কি ওই সময়টা খুব খারাপ লাগতো না কেমন লাগতো বিছানায় শুয়ে কি বিছানায় শুয়ে শুয়ে ভাবতাম যে এই দুর্দিন আমার কবে যাবে শুধু ব্যথার যন্ত্রণায় আমি মানে নিজের মধ্যে নিজে শুধু বিছানার চাদর ধরেই করতাম মানে ধৈর্য সর্যের বাইরে চলে যেত ব্যথা আর কি বছরের পর বছর যখন হয় তখন আসলে মানুষ মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে ভালো কথা বললে কেউ ভালো কথা ভালো ভালো কথা বললে মানে মেজাজটা সবসময় খিটখিটের মতো থাকতো তো আপনি ভালো কথা ভালো লাগতো আপনি কিন্তু একদম ইয়াং একজন মানুষ তো এই এখন হচ্ছে আপনার রুটি রোজগারের সময় বা আপনার কাজ করবেন পরিশ্রম করবেন এখনই সেই সময় এই সময়টায় যে আপনার যে এত বড় একটা সমস্যা হয়ে গেল কোনো কাজও তো আপনি তাহলে ঠিক মতো করতে পারেনি ঠিক মতো করতে পারেনি
সো এই যে যে তখন আপনার যে অবস্থাটা ছিল যে মানে মানসিকভাবে আপনি কিছুটা ভেঙে পড়েছেন বা আপনি যে কিছু করবেন সেরকম মন মানসিকতা ছিল না, এইভাবে যখন আপনি ঘুরছেন একের পর এক, সার্জারিতে কেন গেলেন না স্যার? আসলে ভালো একটা জায়গা কাটা মানে সেইখানে মানে ভালো জায়গা ঘা করা আর কি, ভালো জায়গা চুলকে ঘা করা। আচ্ছা, তো যখন আপনার এই সার্জারির এই বিষয়গুলো ছেড়ে যখন আপনি একরকম প্রায় হতাশ, সেই মুহূর্তে আপনি সরাসরি স্যারের কাছে আসলেন এবং স্যারের কাছে যখন গেলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার আমাকে বলছিল যে আমি চেষ্টা করে দেখি, মানে সুস্থতা আল্লাহর হাতে আমি চেষ্টা করে দেখতে পারি, এক মাস অ্যাডমিশন নেন আপনি। আচ্ছা, প্রায় এক মাসের মতো আপনাকে কথা বলেন। মাস পরবর্তীতে আমি স্যার অ্যাডমিশন দেওয়ার পর আমি সেই দিনই ভর্তি হই। পরবর্তীতে আমি প্রথম 6-7 দিন মনে হলো চিকিৎসা নেওয়ার ব্যথাটা বেড়ে গেছে, আমার বেড়ে গেছে আরো। তখন আমার মনে হলো যে কি চিকিৎসা নিতেছি, আমার তো মানে ওষুধই ভালো ছিল, মনে হয় সার্জারি লাগবে আমার। পরবর্তীতে আমি আস্তে আস্তে যখন আমার ডে বাই ডে 7 দিনের পরে ডে বাই ডে যাচ্ছে, আস্তে আস্তে উন্নতি হতে শুরু করলো। 15-16 দিনের মধ্যে আমি মোটামুটি অলমোস্ট ব্যথা আর কি মোটামুটি একেবারে অনেকটুকু আপনার চলে গেছে, অনেকটাই চলে গেছে, রিকভার করছেন। তারপরে তখন আরো কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না ইনশাআল্লাহ হয়তো এখন হয়তো আমি একটা ভালোর দিকে যাচ্ছি। আমি যখন ঢাকায় স্পাইন সার্জন ডাক্তার দেখালাম, তো সে আমাকে বললো যে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, পরে পরবর্তীতে আমি যখন শফিকুল্লাহ প্রধান স্যারের কাছে আসলাম, পরে স্যার আমাকে গতকালকে গিয়েছিলাম স্যারের কাছে, স্যার বললো আপনি আগের মতো দৌড়ঝাঁপ করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, সবই করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। শোনার পর কেমন লেগেছে? শোনার পর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই আমাদের পিছনে একটা মাঠ, যে মাঠে একটা সময় আপনি অনেক সময় কাটিয়েছেন, মাঠগুলোতে স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, একটা সময় মানে চিন্তা করতে পারতেন না যে আবার ফিরে আসবেন এখানে বা এই মাঠগুলোতে আবার আগের মতো আপনি খেলতে পারবেন, কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আমি ব্যথা নিয়ে মাঠে খেলতাম, ক্রিকেটটা খেলতাম শুধু, মানে নেশার মতো ছিল, নেশার মতো আর কি। বিকাল হলে সবাই যখন নামতো আমারও তখন ইচ্ছা হতো যে আমি একটু নামি, তখন নামার পরে মানে আস্তে আস্তে মানে ওই রকম ভাবে খেলতে পারতাম না, ব্যাসার জন্য আবার ফিরে আসতে হতো। আশা করি এখন আমি আবার আগের মতো সাধারণ জীবন যাপন করতে পারবো আলহামদুলিল্লাহ। তো স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেলেন, স্যার কথা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ ভর্তি থাকেন আপনি সুস্থ হবেন। জি, আজকে কততম দিন আপনার? আজকে আমার 24তম দিন। 24তম দিন, আমরা জানি আপনি আরো কয়েকটা দিন আগেই মোটামুটি আপনি সুস্থ হয়ে গেছেন, বাট সর্বমোট সর্বোপরি এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ সুস্থই বলা চলে আলহামদুলিল্লাহ। সেই প্রচন্ড কোমরে ব্যথা যেটা হাঁটু পর্যন্ত চলে যেত, বছরের পর বছর রাতের পর রাত আপনি ঘুমাতে পারেননি, দুশ্চিন্তায় কেটেছে, প্রচন্ড যন্ত্রণায় পৃথিবীর কোনো কিছুই ভালো লাগতো না, সেই আপনি আজকে ব্যথামুক্ত জীবন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, ব্যথামুক্ত, ব্যথা হওয়ার আগের দিনগুলো যেরকম ছিল আমার এখন সেরকম লাগছে। তার মানে এই যে কষ্ট করে ব্যথাটা সহ্য করে সার্জারি না করে এই যে যে ডিসিশনটা আপনি নিয়েছিলেন, অনেক বড় একটা রিস্ক নিয়েছেন, অনেক খারাপও হতে পারত, তার মানে সেই জিনিসটা থেকে আপনি ফিরে আসছেন, সুস্থ আছেন, আপনার ডিসিশনটা সঠিক ছিল। জি, ইনশাআল্লাহ মনে হয়। অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে ক্যামেরার পাশে, হয়তো এরকমই ব্যথায় বছর পর বছর ঘুমাতে পারছেন না, জানতে পারছেন না কোথায় গেলে ভালো চিকিৎসা হবে, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনার আগে সঠিক ব্যথার কারণটা নির্ণয় করতে হবে, এর জন্য অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো আমাদের দেশে যেহেতু ব্যথার ফিজিওথেরাপি অনেক একটা ভালো চিকিৎসা, ডিপিআরসি হসপিটাল সফলতার সাথে ফিজিওথেরাপি দিয়ে আসছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, অপারেশন সার্জারি করার আগে একবার ফিজিওথেরাপির চেষ্টা করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। দর্শক হাসির মাখা চেহারা দেখুন, আমি কিন্তু দেখছি আর আমি ততই আপ্লুত হয়ে যাচ্ছি আবেগে। দর্শক এই যে যে হাসি, এই যে যে আনন্দ, এটা আপনি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আপনি পাবেন না, কোনো কিছুর বিনিময়ে সম্ভব না। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, আগে তো আমাকে চিন্তা করতে হবে যে না আমি ভালো হব। আমার এই ভাই যেরকম দেখুন, উনি চেষ্টা করেছেন দিনের পর দিন, উনি চেষ্টা করেছেন, খুঁজেছেন কোথায় সঠিক চিকিৎসাটা পাবেন এবং আজকে কিন্তু উনি পেয়েছেন, এবং দেখুন উনি ফিল করছেন ঠিক অসুস্থ হওয়ার আগে উনি যেমন ছিলেন ঠিক সেরকমটাই উনি চলে গেছেন। স্যার কথা দিয়েছিলেন যে ওনাকে সুস্থ করবেন, উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, স্পোর্টস করবেন, খেলাধুলা করবেন, সব কাজ করতে পারবেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, দোয়া করবেন আমাদের স্যারের জন্য, দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য,
এবং দোয়া করবেন সকল স্টাফদের জন্য যারা যাদের এই অক্লান্ত পরিশ্রমে এরকম হাজারো ভাই বোনের মুখে হাসি ফুটে উঠছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।